ডিওয়াই 365 ডিজিটালের এই মুহূর্ত একটা ডর খবর লো চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের কাষ চাপিব মুসলমান আর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ দিব নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুক ধর্মীয় সংখ্যালঘুয়ে। এই সন্দর্ভ আমি আপনার সবিস্তারে জানাবলে চেষ্টা করি। নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর কাষ চাপিব এইবার মুসলমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ দিব ধর্মীয় সংখ্যালঘুয়ে। এটা ডর খবর জানাইছো, কিংমেকার নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর কাষ চাপিব, কাষ চপার সিদ্ধান্ত লৈছে মুসলমানে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ দিব ধর্মীয় সংখ্যালঘুয়ে। সোনাপুরের উচ্ছেদ সন্দর্ভটো নীতিশ নাইডুক দিব অভিযোগ। সংখ্যালঘু সংগ্রাম পরিষদে এই কথা ঘোষণা করেছে, সংখ্যালঘু সংগ্রাম পরিষদের ডর ঘোষণা, শীঘ্রেই মুসলমান সমাজের প্রতিনিধি লয় নীতিশ নাইডুর কাষ চাপিব সংখ্যালঘু সংগ্রাম পরিষদ। আর মুসলমানক বঞ্চনা করার অভিযোগ আনিছে এটা সংখ্যালঘু সংগ্রাম পরিষদে। আমি জানাইছো এই মুহূর্তে একটা ডর খবর, নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর কাষ চাপিব মুসলমান। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ দিব ধর্মীয় সংখ্যালঘুয়ে। আর সোনাপুর যা উচ্ছেদ অভিযান চলি আছে, সেই সোনাপুরের উচ্ছেদ সন্দর্ভটো নীতিশ নাইডুক অভিযোগ দিব এতিয়া ধর্মীয় সংখ্যালঘুয়ে। সংখ্যালঘু সংগ্রাম পরিষদে ডর ঘোষণা করেছে, আমি ডিওয়াই 365 দর্শকল জানাইছো একটা ডর খবর, কেন সংখ্যালঘু সংগ্রাম পরিষদের ডর ঘোষণা, শীঘ্রেই নীতিশ নাইডুর কাষ চাপিব সংখ্যালঘু সংগ্রাম পরিষদ। আর মুসলমানক বঞ্চনা করার অভিযোগ লয় সংখ্যালঘু সংগ্রাম পরিষদ। পরিষদ যাব নীতিশ কুমার, কিংমেকার নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর ওসর লয়। আমার লগত এই সন্দর্ভত মন্তব্য আছে, আমি আপনার প্রথমে সেই মন্তব্য শুনাই লোক বিচার। চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের ওসর আমি যাব, আমি যার প্রস্তুতি চলাইছো যে কেন্দ্রীয় নেতৃত্ব যাতে হেঁচা দিয়ে, মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক যাতে হেঁচা দিয়ে এই নির্যাতন যাতে বন্ধ হয়। গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি আহ্বান জানাইছো যে আমাক অন্তত জিয়াই থাকিব দিয়ক। আর যদি বিভিন্ন পশু বা বিভিন্ন জীব জন্তুর যদি এই স্থান আছে, যদি বিভিন্ন প্রাণীর স্থান আছে, তাহলে মানব জাতির কিয় স্থান নাই, বিশেষ মুসলমানের কিয় স্থান নাই? এই মুসলমান সকলের কি কোনো অবদান নাই নাকি? আন্দোলন কি মুসলমান মিত্র হওয়া নাই নাকি? যে এটা মুরগি কাটিব বাকি মুরগি সকল বুবা নিচিনা বই থাকিব, আমি আমি সংখ্যালঘু মানুষ নহয়, আমি গণতান্ত্রিকভাবে আমি আন্দোলন করিম। আজি ভারতের সংবিধানে দিয়া মৌলিক অধিকার আর আমার যে বাক স্বাধীনতা, আজি অন্ন বস্ত্র বাসস্থান, আজি সংবিধানে দিয়া মৌলিক অধিকার আজি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই বা সরকারে আজি খর্ব করেছে। গতি সংবিধানে দিয়া অধিকার খর্ব করে সংখ্যালঘু মুসলমানের উপর অত্যাচার করা বন্ধ করব, অন্যতায় আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদে আমার সংখ্যালঘু মুসলমানক লই আমি রাজপথত গণতান্ত্রিকভাবে আন্দোলন করিম। আর ইতিমধ্যে আমি সাত তারিখে আমি দিল্লি কপাম, এই মুখ্যমন্ত্রীর যে স্বৈরাচারী শাসন আর এই যে অত্যাচার আর বিভিন্ন ধরনের মানসিক শারীরিকভাবে অত্যাচার করা যে পরিকল্পনা, এই পরিকল্পনা নিহা করার কারণে আর দিল্লি নেতৃত্ব জানার কারণে ইতিমধ্যে আমি একটা সিদ্ধান্ত লৈছো যে সংখ্যালঘু সংগ্রাম পরিষদে হাজার হাজার প্রতিবাদকারী লই আমি রাজপথ কপ বলে আমি বাধ্য হম। ইতিমধ্যে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের ওসর আমি যাব, আমি যার প্রস্তুতি চলাইছো যে কেন্দ্রীয় নেতৃত্ব যাতে হেঁচা দিয়ে, মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক যাতে হেঁচা দিয়ে এই নির্যাতন যাতে বন্ধ হয়। গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি আহ্বান জানাইছো যে আমাক অন্তত জিয়াই থাকিব দিয়ক। আর যদি বিভিন্ন পশু বা বিভিন্ন জীব জন্তুর যদি এই স্থান আছে, যদি বিভিন্ন প্রাণীর স্থান আছে, তাহলে মানব জাতির কিয় স্থান নাই? বিশেষ মুসলমানের কিয় স্থান নাই? এই মুসলমান সকলের কি কোনো অবদান নাই নাকি? আন্দোলন কি মুসলমান মিত্র হওয়া নাই নাকি? যে এটা মুরগি কাটিব বাকি মুরগি সকল বুবা নিচিনা বই থাকিব, আমি আমি সংখ্যালঘু মানুষ নহয়, আমি গণতান্ত্রিকভাবে আমি আন্দোলন করিম। আজি ভারতের সংবিধানে দিয়া মৌলিক অধিকার আর আমার যে বাক স্বাধীনতা, আজি অন্ন বস্ত্র বাসস্থান, আজি সংবিধানে দিয়া মৌলিক অধিকার আজি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই বা সরকারে আজি খর্ব করেছে। গতি সংবিধানে দিয়া অধিকার খর্ব করে সংখ্যালঘু মুসলমানের উপর অত্যাচার করা বন্ধ করব, অন্যতায় আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদে
আমার সংখ্যালঘু মুসলমানক লই আমি রাজপথত গণতান্ত্রিকভাবে আন্দোলন করিম। আর ইতিমধ্যে আমি অহা 7 তারিখে আমি দিল্লি কপাম এই মুখ্যমন্ত্রীর যে স্বৈরাচারী শাসন আর এই যে অত্যাচার আর বিভিন্ন ধরনের মানসিক শারীরিকভাবে অত্যাচার করা যে পরিকল্পনা, এই পরিকল্পনা নিহা করার কারণে আর দিল্লি নেতৃত্ব জানার কারণে ইতিমধ্যে আমি একটা সিদ্ধান্ত লইছো যে সংখ্যালঘু সংগ্রাম পরিষদে হাজার হাজার প্রতিবাদকারী লই আমি রাজপথ কপ বলে আমি বাধ্য হম। নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর ওসর যাব সংখ্যালঘু সংগ্রাম পরিষদ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ দিব ধর্মীয় সংখ্যালঘুয়ে, আর সোনাপুরের উচ্ছেদ সন্দর্ভতো নীতিশ নাইডুক দিব অভিযোগ। সংখ্যালঘু সংগ্রাম পরিষদে ডাঙর ঘোষণা করেছে আর হুঙ্কার প্রদান করেছে, যদি যদি এই উচ্ছেদ অভিযান বন্ধ নহয় তেতিয়াহলে দিল্লি কপোয়ার হুঙ্কার দিছে সংখ্যালঘু সংগ্রাম পরিষদে, আর শীঘ্রই মুসলমান সমাজের প্রতিনিধি লয় নীতিশ নাইডুর কাছ চাপিব সংখ্যালঘু সংগ্রাম পরিষদ, মুসলমানক বঞ্চনা করার অভিযোগ আনিছে এইবার সংখ্যালঘু সংগ্রাম পরিষদে।